everyone, Happy New Year! কৃষিয় নতুন বছর বরণে দেশে দেশে প্রস্তুতি বিধিনিষেধ আর কড়াকড়িতে সীমিত ইউরোপের আয়োজন। ওমিক্রনের দাপটে দিশেহারা ইউরোপের বিভিন্ন দেশ, জার্মানি, ফ্রান্স ও আয়ারল্যান্ডে বেড়েই চলেছে সংক্রমণ। ব্যবসায় মন্দাভাবে ক্ষতির মুখে প্রবাসী ব্যবসায়ীরা। জার্মানিতে বেড়েই চলেছে ওমিক্রনের সংক্রমণ। এই অবস্থায় সরকারের করোনার নীতির সমালোচনার পাশাপাশি টিকা গ্রহণ নিয়েও শঙ্কার কথা জানিয়েছেন সাধারণ মানুষ। জার্মানির বার্লিন থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। গেল নভেম্বর থেকে ডেল্টা ভেরিয়েন্টে কাবু। জার্মানিতে খুব দ্রুত ছড়িয়ে পড়ছে করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রন। এরই মধ্যে দেশ জুড়ে নতুন এই ভেরিয়েন্টে আক্রান্তের সংখ্যা 13,500 ছাড়িয়েছে। সব মিলিয়ে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা এখন 1,12,000 আর সংক্রমণ ছাড়িয়েছে 70,00,000। এদিকে টিকার দুই ডোজ গ্রহণের পরও করোনায় মৃত্যু ও নতুন করে সংক্রমিত হওয়ার ঘটনায় জনমনে নেতিবাচক মনোভাব দিনকে দিন বেড়েই চলেছে। করোনার দুই ডোজ টিকা নিয়েও নতুন করে সংক্রমিত মানুষের সংখ্যা বাড়ছে। আমি এখনো কোনো টিকা নেইনি, কারণ তৈরি টিকাগুলোর উপর আস্থা রাখা সম্ভব হচ্ছে না। নতুন করে শুনছি করোনার ওমিক্রন ভেরিয়েন্টের বিরুদ্ধে কোনো টিকাই কার্যকর না, তো সাধারণ মানুষ যাবেটা কোন দিকে? এদিকে ওমিক্রনকে রুখতে সুখবর দিল মার্কিন যুক্তরাষ্ট্রের ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান নোভাভ্যাক্স। প্রোটিন সমৃদ্ধ নোভাক্সোভিড এনভিএক্স COV-2373 নামের নতুন এই ভ্যাকসিনটি ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর বলে বিশ্বাস প্রতিষ্ঠানটির বিজ্ঞানীদের। ভ্যাকসিনটি ইতিমধ্যে ইউরোপীয় মেডিসিন এজেন্সির অনুমোদন পাওয়ার পর প্রাথমিকভাবে 10 কোটি ডোজের একটি চুক্তিও করেছে ইউ। অন্যদিকে মার্কিন এই প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি অনুযায়ী জার্মানি পাবে 40,00,000 ডোজ। করোনা বিরোধী জনসমাগম ও সমাবেশের পরও সংক্রমণ থেকে বাঁচতে টিকার কোনো বিকল্প দেখছেন না স্থানীয়রা। আমরা মনে করি করোনার আগের ভ্যারিয়েন্টগুলোর মতো ওমিক্রনও সংক্রামক, তাই বাঁচতে হলে টিকা নেয়ার কোনো বিকল্প দেখছি না। জার্মানি জুড়ে করোনা সংকটে বড়দিনের মতো নতুন বছর বরণেও থাকছে না বিশেষ কোনো আয়োজন। গেল নভেম্বরের পর থেকে 24.4 মিলিয়ন মানুষ ভ্যাকসিনের আওতায় আসায় স্বস্তি ফিরেছে জার্মানির স্বাস্থ্য বিভাগে। কিন্তু একই সাথে জার্মানির বিভিন্ন অঞ্চলে সরকারের দেয়া করোনা নীতিবিরোধী সমাবেশ বেড়ে যাওয়ায় অস্বস্তিতে রয়েছে গোটা প্রশাসন। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। ফ্রান্সে আবারও করোনার সুনামি শুরু হয়েছে। টানা দ্বিতীয় দিনের মতো দেশটিতে আক্রান্ত হয়েছেন 2,00,000-এর বেশি। বর্তমানে আক্রান্তদের মধ্যে 62% বেশি করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। পঞ্চম ধাপের এই করোনার ঢেউ পড়েছে বাংলাদেশি কমিউনিটিতেও। ফ্রান্স থেকে আরও জানাচ্ছেন লুৎফুর রহমান বাবু। ফ্রান্সে করোনার সুনামি বয়ে যাচ্ছে। টানা দ্বিতীয় দিনের মতো দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন রেকর্ড 2,00,000-এরও বেশি মানুষ। গেল 7 দিনের এক হিসেবে দেখা গেছে দেশটিতে এখন গড়ে প্রতিদিন 1,00,000-এরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। তার মধ্যে বেশিরভাগেরই করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট ওমিক্রন সংক্রমণ ধরা পড়ছে। এদিকে অবস্থার উন্নতি ঘটেনি ইল দো ফ্রান্সেও। এই ইল দো ফ্রান্সের বিভিন্ন এলাকা প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত এলাকা, যেখানে বসবাস করেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। ফ্রান্সে করোনার এই পঞ্চম ধাপের ঢেউ এখন বাংলাদেশি কমিউনিটিতেও। প্রতিদিন আক্রান্ত হচ্ছেন কোনো না কোনো প্রবাসী বাংলাদেশি। করোনার এই সুনামি ঠেকাতে আরোপ করা হয়েছে নানা বিধিনিষেধ। রাজধানী প্যারিস সহ আর অনেক শহরেই বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক পরিধান, অন্যথায় গুনতে হবে জরিমানা। 2020 সালের হাতিপাড় থেকে এখানে একটু ব্যতিক্রম। এখানে কুবুপুর অথবা যেটা যে চন্দ্রকালীন থানা হয়নি, কিছুটা কী বলে একটু করা হয়েছে, সংকীর্ণ করা হয়েছে এবং রেস্ট্রিকশনের কিছুটা আনা হয়েছে। বিশেষ করে আবারও এই বছরে আগামীকাল থেকে সবার জন্য মাস্কটা ওপেনলি বাধ্যতামূলক করা হয়েছে এবং রাস্তাঘাটে চলতে হলে আমাদের এটা ইউজ করতে হবে। করোনার আক্রান্তের যে অবস্থা দেখছি তাদের অনেকই ভয়াবহ অবস্থা। গত 24 ঘন্টায় 2,00,000-এর বেশি করোনা আক্রান্ত হয়েছে ওমিক্রনে। তো সাধারণ চলাচলের ব্যাপারে কিছুটা তো সংখ্যা কাজ করছে।
এবং সাধারণতার সাথে আমাদেরকে ভ্রমণ করতে হচ্ছে। আর নতুন বছর উপলক্ষে আতশবাজী সহ অন্যান্য অনুষ্ঠানও বাতিল করা হয়েছে। এদিকে বর্তমান পরিস্থিতিতে নানা শঙ্কায় রয়েছেন সাধারণ মানুষজন। তবে সরকারের তরফ থেকে কোনো ধরনের আতঙ্কগ্রস্ত না হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে, সেই সাথে খুব দ্রুত সবাইকে টিকা নেয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। মামুন উসমান বাবু, সময় সংবাদ, প্যারিস। করোনার থাবায় সবচেয়ে খারাপ সময় পার করছে আয়ারল্যান্ড। প্রতিদিন শনাক্তের নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে। এ অবস্থায় স্থানীয়দের পাশাপাশি সংখ্যা বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের মাঝেও। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত। আয়ারল্যান্ডে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। সবশেষ একদিনে শনাক্তের সংখ্যা 20,000-এরও বেশি। করোনা নতুন ভেরিয়েন্ট ওমিক্রনে আক্রান্তের সংখ্যাও ধীরে ধীরে বাড়ছে। দ্রুত সংক্রমণ বেড়ে যাওয়ায় উদ্বেগ বাড়ছে প্রবাসীদের মাঝে। এদিকে দেশটিতে অন্তত 94% প্রাপ্তবয়স্কদের করোনার টিকা দেওয়া হয়েছে। নতুন বছরের শুরুতে সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা থাকলেও করোনা রোধে পর্যাপ্ত কর্মসূচি হাতে নেয়ার কথা জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। দক্ষিণ আফ্রিকায় করোনা পরিস্থিতি দিন দিন অবনতি হওয়ায় এর প্রভাব পড়েছে দেশটির অর্থনীতিতে। ব্যবসায় মন্দাভাব দেখা দেয় অনিশ্চয়তায় রয়েছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। দক্ষিণ আফ্রিকা থেকে মিজানুর রহমান রাসেলের রিপোর্টে বিস্তারিত। দক্ষিণ আফ্রিকায় বিগত বছরগুলোতে বড়দিন ঘিরে মাসব্যাপী প্রবাসী বাংলাদেশিদের ব্যবসা ভালো চললেও এবার ছিল একেবারেই ব্যতিক্রম। করোনার নতুন ভেরিয়েন্ট অমিক্রনের প্রভাবে বেচা বিক্রিতে দেখা দিয়েছে মন্দাভাব। এতে বিপাকে পড়েছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। এবারে সরকারি কোনো নিষেধাজ্ঞা না থাকার পরেও ব্যবসা বাণিজ্য গত 2 বছরের মতোই সাউথ আফ্রিকাতে ডিসেম্বর মাসে ব্যবসা বাণিজ্য অনেকটাই খারাপ যাচ্ছে। দক্ষিণ আফ্রিকার করোনা পরিস্থিতির এমন অবনতি হতে থাকলে দীর্ঘমেয়াদী ক্ষয়ক্ষতিতে কর্মসংস্থান হারানোর শঙ্কা করেছেন অনেকেই। দক্ষিণ আফ্রিকায় কোভিডের নতুন রূপ অমিক্রন প্রভাব ফেলেছে দৈনন্দিন জীবন জীবিকায়, সমাজ আর সামাজিকতায়। করোনা মহামারীতে দীর্ঘ ক্ষয়ক্ষতিতে নানা প্রতিবন্ধকতায় উৎসবের আমেজ হারিয়েছে দেশটির রাষ্ট্রীয় এবং ধর্মীয় অধিবেশগুলো। দক্ষিণ আফ্রিকা থেকে মিজানুর রহমান রাসেল, সময় সংবাদ। 2022 ফিফা বিশ্বকাপে কাতারে প্রায় 12 লাখ দর্শকের সমাগম হবে এমনটাই আশা করছেন আয়োজকরা। তবে এই বিপুল সংখ্যক মানুষের আবাসন নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়েছে কর্তৃপক্ষ। হোটেল বুকিং দিতে গিয়ে হতাশ হচ্ছে সমর্থকরা। সমস্যা সমাধানে ভিন্ন পথ খুঁজছে কাতার। ফিফা বিশ্বকাপ 2022-এর এখনও বাকি 1 বছর। যদিও এরই মধ্যে সমর্থকদের মাঝে বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে পড়েছে। প্রিয় দলের খেলা মাঠে বসে উপভোগ করতে নানা দেশ থেকে ফুটবল ভক্তরা ছুটে আসবে কাতারে। সমর্থকদের আকৃষ্ট করতে কোনো কমতি রাখতে চান না আয়োজকরা। জানুয়ারি থেকেই ফিফা বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হবে। প্রিয় দলের টিকিট কেনার আগে সমর্থকরা বুকিং দিতে চান হোটেল, কিন্তু সেখানেই দেখা দিয়েছে বিপত্তি। বিভিন্ন ওয়েবসাইটে বুকিং দিতে গিয়ে অধিকাংশ হোটেলেই রুম খালি পাচ্ছে না তারা। ফিফা অফিসিয়াল স্পন্সর এবং সংবাদকর্মীদের আবাসন নিশ্চিত করতে অনেক হোটেল অগ্রিম বুকিং দিয়ে রেখেছে আয়োজকরা। অতিরিক্ত চাহিদা আর দামের কথা মাথায় রেখে অতিথিদের জন্য এ ব্যবস্থা করেছিল আয়োজকরা, ফলে বিপাকে পড়ছেন সমর্থকরা। গণমাধ্যমে ব্যাপক আলোচনার পর কাতার সুপ্রিম কমিটি আবাসন সংকটের বিষয়টি স্বীকার করেছে। তারা জানিয়েছে সমর্থকদের জন্য প্রায় 90,000 হোটেল রুমের ব্যবস্থা থাকছে, যদিও ফুটবল বিশ্বকাপের হিসেবে তা যথেষ্ট নয়। এতেই বোঝা যায় কাতার বিশ্বকাপে যথেষ্ট হোটেল রুমের ব্যবস্থা করতে পারছে না কর্তৃপক্ষ। People are making the decision now. If your team is qualified, সমর্থকরা তাদের প্রিয় দলের খেলা মাঠে বসেই দেখতে চায়। এজন্য তারা বিভিন্ন ওয়েবসাইটে ঢুকছে হোটেলে রুম বুকিং এর জন্য। তবে কোনো রুম বুকিং না দিতে পেরে হতাশ তারা। আয়োজকদের অবশ্যই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত যেন ভক্তরা থাকার জায়গা পায়। আয়োজকরা অস্থায়ী ঘর নির্মাণ করতে পারেন, যদিও তারা তেমন কোনো উদ্যোগ নেবে বলে আমার মনে হচ্ছে না। কাতার বিশ্বকাপ মাঠে বসে উপভোগ করতে এবার যে সমর্থকদের অনেক ভাগ্যবান হতে হবে তা বোঝাই যাচ্ছে। মাসুম রাব্বি, সময় সংবাদ। জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময় শিরোনামগুলো। খ্রিস্টীয় নতুন বছর বরণে দেশে দেশে প্রস্তুতি, বিধিনিষেধ আর কড়াকড়িতে সীমিত ইউরোপের আয়োজন। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন।